বাচ্চাদের জন্য মজাদার ও পুষ্টিকর সবজি নুডলস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সার্ভিস কিচেন অ্যান্ড ব্লগে আজকে আমি দেখাবো বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর খাবার রেসিপি যেটা এক বছর উপরে বা ছয় মাসের উপরে সবাই খেতে পারবে আমি এখানে সবজি নিয়েছি ব্রকলি কিছু গাজর আলু টমেটো একটু পেঁপে যার ঘরে যেরকম সবজি থাকবে নিতে পারো নিয়েছি মাংস মুরগির মাংস কুচি করে নিয়েছিলাম এখানে আছে কতগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে নিয়েছি রসুন বাটা গরম মশলা বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছিলাম এবার একটি কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি মাংসগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে আমি যে রসুন বাটা পেঁয়াজ বাটা আর গরম মশলা ওটা রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে নানাচড়া করে নেব। তোমরা চাইলে মশলাগুলো নাও দিতে পারো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম কয়েক প্রকারের আমার ঘরে যা ছিল সেগুলোই আমি দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি ঠিক পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ডাক্তারদের ঢেকে রাখব কিছুক্ষণ পরপর কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দেব যেন এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আস্ত একটি ডিম দিয়ে দিলাম তোমরা চাইলে দুইটি ডিমও ইউজ করতে পারো আমি একটি ডিমও ইউজ করেছি ডিম দেওয়ার পরও আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমার লবণটা একটু কম হয়েছিল এবার ডিমটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি পরিমাণত পানি আর নুডুসটা দিয়ে সিদ্ধ করে নিলাম এবার এর মধ্যে নুডলসের যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছিলাম দেখো আমার আগেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে একেবারে সহজভাবে বানিয়ে ফেললাম বাচ্চাদের জন্য মজাদার পুষ্টিকর সবজি নুডলসের রেসিপি